মাটিতে লোহাপুর লোহালিসা বাবার দরবারে আমার ভক্তি। অনেক শিল্পী বৃন্দ আমাদের মঞ্চে আছেন, জানা অজানা অনেক ভাই বোন, সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম।
বন্দি ফাতে মা জননী মৌলা আলী চরণ সেবি সঙ্গে গি মা দুই ভাই ভাবি চার তরিকা চার পীরে রে ভক্তি জানে নত শিরে বাগদাদেতে রউ বড় পীর ওই দরবারে নুয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানে রাজা সিলেট বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল পরাণ কোথায় বাবা শাহ পরাণ মিরপুর বাবা শাহয়ালি তোমার নামে প্রদীপ জালি হাই কোটেশ্বর প্রতিম কিস্তি ছাড়লাম তোমার নামের কিস্তি ভুলি স্থান গো লাপসা বাবা তুমি ভক্তের কেবলা কাবা বাবু বাজার ও বাহারসা তুমি আমার ভক্তি নিবা জেলখানাতে রয় মাকুষা তুমি ভক্তের মুশকিল পোষা চট্টগ্রামে মাঝে ভান্ডারি ভক্তগণের হৌকান্ডারি বরিকান্দি অগণিষা তুমি আমার ভক্তি নিবা রাহাতালিশা পাকদরবারে ভক্তি জানাই শিরে হরমপুরে কেল্লা বাবা কল্লাই করে আল্লাহ আল্লাহ কান্দু পাগলা পাকদরবারে ভক্তি জানাই নত শিরে কৃষ্ণনগর ইসমাইল শাহ পুরাও তোমার ভক্তে বেলতলিতে ল্যাংটা গিয়া রইছে বাবা ঘুমাইয়া ফকির মাওলা বৈরা বরি রসদ চানে স্মরণ করি ভিক্ষা সরি আল্লাহ বাজান ভক্তগণের হৌজানে ভিক্ষা সরি আল্লাহ বাজান ভক্তগণের হৌজানে জিন্দা সাবে পাক দরবারে ভক্তি জানাই তোমার ভক্তের আশা মতিন পিয়ারি পাকদরবারে ভক্তি জানাই নত শিরে গুলবদনি ইলিয়াস শাহ পুরাও তোমার ভক্তের আশা মহিউদ্দিন শাহ পাকদরবারে ভক্তি জানাই নত শিরে হেলাল শাহ বাবা পাকদরবারে ভক্তি জানাই নত সলিম চান্দের পাকদরবারে ভক্তি জানাই নত হাসান শাহ বাবার পাকদরবারে ভক্তি জানাই নত শিরে বরপাড়াতে এমাম বাড়ি সলিম চান্দে স্মরণ করি বিশ্বের আও লিয়া যত নাম ধরে আর বলবো কত বিশ্বের আও লিয়া যত ধরে আর বলবো কত চার তরিকার মুরশিদ দিনি হলেন যিনি ইদ্রিস আলী নামটি জানি আমার গানের বাজান হলেন যিনি ইদ্রিস আলী নামটি জানি সভা করে আছেন যারা
ভক্তি জানাই হইয়া নত পর্দার আরে মা বোনেরা আমার সালাম নিবেন তারা সাথী শিল্পী আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি তাল সঙ্গীতে আছেন যারা আমার ভক্তি নিবেন তারা প্রধান অতিথি বিশেষ অতিথি ভক্তি জানাই সবার প্রতি ঠিকানায় বলিব কি বলিবার আর আছে বাকি বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেতে বাসাবাড়ি বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেতে বাসাবাড়ি সাহালির কাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে সাহালির কাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে আমার জাহানের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর এই ওলিদের দরবারে আসার জন্য প্রিয় মোর্শেদের মাহফিলে বসার জন্য
যিনি তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে তার প্রিয়রা হাবিব প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাতু ওয়াসসালাম সোনার মদিনা মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইয়াত মাওলা আলী মুশকিল গোশা আলাইহি সালাতু ওয়াসসালাম মাওলা ইমাম হুসাইন মাওলা ইমাম হাসান আমার দয়াল ফাতিমা সালাম আল্লাহ তাদের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর বাপ দেহটা আমি যার কদম মুবারকে সঁপে দিয়েছি আমার দয়াল বাবা আমার মুর্শিদ কিবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চান আমার মুর্শিদ কিবলার কদম মুবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাই বাবা জানি রওজা মুবারকে ভক্তি জানি আমার গর্ভধারী মা জন্মদাতা পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুবপীর মা শায়েক নবী রসুল প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে আজকে আমরা যে দরবারে হাজির হয়েছি ছিলছিলায় হাজিপুরি শাখা মানিকগঞ্জ গলাবাধা পীরে কামেল সেলিম চ্যানেল চিশতি রহমতুল্লাহি আলাই 29তম বার্ষিক গুরু শরীফ উত্তরাধিকারী পীরে কামেল হাসান চ্যানেল চিশতি চিশতিয়া কলাবাধা শ্রদ্ধা ভক্তি সেই দরবারের প্রতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম আজাদ ভাই চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ আমার ভাই আমার ভাইয়ের বন্ধুবর্গ সফর সঙ্গী সহ সালাম ভালোবাসা রাখি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন চেয়ারম্যান 4 নং মৌচাক ইউনিয়ন পরিষদ ও সাদমা গ্রুপ সেখানে আমি সালাম ভালোবাসা রেখে উদ্বোধক জনাব মোহাম্মদ হিরো মিয়া সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিয়াকৈর উপজেলা শাখা প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবু সুফিয়ান সভাপতি কলাপাতা গ্রাম কমিটি আওয়ামী লীগ পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কাউসার আহমেদ বিশিষ্ট সমাজসেবক কলাপাতা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লাব্বি উদ্দিন মেম্বার 4 নং মৌচাক ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইদ সরকার যুগ্ম সম্পাদক কালিয়াকৈর যুবলীগ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রুবেল বিশিষ্ট সমাজসেবক কলাবাধা মঞ্চ পরিচালনা মোহাম্মদ হুমায়ুন কবির বিশিষ্ট সমাজসেবক তেলের চালা সার্বিক সহযোগিতা মৌচাক পুলিশ পারি সেই সাথে কলাবাধা পীরে কামেল সেলিম চ্যানেল চিশতিয়ার দরবার শরীফ আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা আমার মাজনে নিরুমা সরকার তার প্রতিও ভালোবাসা রেখে সাথী শিল্পীদের ভালোবাসা জানায় পাশেই আল্লাহর মহান অলি লৌহ আলিশ রহমতুল্লাহি আলাই সেই মাজার শরীফের প্রতি ভক্তি রেখে সে আল্লাহর অলির মাজার শরীফে আমাদের বাড়ির বাউলরা রয়েছেন আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি বাংলাদেশের এক সময় যার গানে শিশু বৃদ্ধ সকলেই মোহিত ছিলেন জনাব পাগল বাচ্চু দেওয়ান সাহেব তার সুযোগ্য সন্তান আমার ভাই পাগল রনি তাকেও আমি ভালোবাসা জানি আমার স্নেহের জিন্না সরকার সাথে আমাদের মাঝে লিজা সরকার মোজাম্মেল সরকার সহ আমার রজ বাবাই পাশাপাশি ভাবে আমার সফি বাবাজি সহ
সবার প্রতি ভালোবাসা রেখে আজকের এই বিচার বাউল গান শোনার জন্য যারা আমাদেরকে চরণ ধুলি দিয়ে ধন্য করেছেন মায়েরা ভাইয়েরা বাবাজিরা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে বিশেষ করে বিচার বাউল গান করতে গেলে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয় আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আব্দুর রশিদ সরকার তার পবিত্র মাজার শরীফে আমার ভক্তি ভালোবাসা রেখে দেশ জাতি সমাজ সভ্যতার জন্য ধর্মের জন্য দেশের জন্য ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন বিশেষ করে বাংলার দামাল ছেলের আব্বুকে রক্ত দিয়ে বাংলাকে স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধা যারা তাদের প্রতি আমার সম্মান জ্ঞাপন করে ইতিহাসে রাখাল রাজা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমাধির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে দয়া দোয়া আশীর্বাদ চরণধুলি কামনা করে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি দয়া চাই দোয়া চাই আশীর্বাদ চাই চরণধুলি চাই সর্বচরণে ভক্তি রাখি ধন্যবাদ সবাই আচ্ছা বাবা কোন ভাষায় বলি মঞ্চটা আমাদের প্যান্ডেল দ্বারা একটু বড় উচিত ছিল লোকজন ডাক পাই রাইনে বসবেন না দিলে তো বাজান কষ্ট লাগে আমরা বলি আপনাকে কোথায় বসাব তারপরে যতটুকু সম্ভব চেপে চেপে বসে সবাই একটু খেয়াল করবেন আমিও বসি আর একজনকে আমরা তো আমাদের জায়গা তো থাকেই কিন্তু আমরা তো আর আমরা না আমরা যাদেরকে নিয়ে তাদের হলো আগে আপ্যায়ন করতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে আর দু সাইডে কাপড় চোপড় বাড়াই দিও বাবা
Allah rakhi amayer udore, Allah ishwar rongo toyar kore, hai hai dukho ishwarer bhitore, Hindu Musliman, etai opuran tu khoda jane, opuran tu bala jane, chinta koro Hindu Musliman, etai opuran tu khoda jane, opuran tu এই যে পোশাক পরিধান এটাও গাছের ফল গোশের ভিতর হচ্ছে দুলাই আল্লাহর কি কৌশল সুবহানাল্লাহ হাই কুসুম ভরা দিনের মাঝে ও বাজান ভবিষ্যৎ পাখি বিরাজে আলাই সাজালো অপরূপ সাজে কর্তা ফুল বাগান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অপরান্ত কথা জানে অপরান্ত বাংলার গান চিন্তা করো হিন্দু মুসলমান হায় হায় সামান্য তারিফ হবে না সামান্য তারিফ হবে না তারা জল চরণ ধুলি নিশ্চয় জেনেছি বাবা তুমি আল্লাহর ওলি চিলচিলায় হাজিপুরি মানিকগঞ্জের দরবারে ভক্তি আমি রাখিয়ার সময় আমার প্রিয় কামেল সেলিম চান ভক্তিদয় দরবারে বাবা জানের ভক্ত যারা ভক্তি দেই সবারে বর্তমানে গতি নিশ্চিত ভক্তিও জানাই ভক্ত যারা ভক্তি করে যায়
অতিথি বিশেষ অতিথি আছে যারা যারা সবার প্রতি ভক্তি সালাম রইল পরাণ ভরা সেলিমাজার বসে আছে ভালোবাসি তারে তারার প্রতি সালাম আমি রাখিলাম আসরে ভালো বন্ধুবর্গ আছে যারা ভক্তিও জানাই সভা করে আছেন যারা সালাম দিয়ে যাই ভালো ভালো বাজা সাথী শিল্পী রোমা সরকার ভালোবাসি তারে তারার প্রতিও ভালোবাসা রাখিলাম আসরে উভয় দলের সাথী শিল্পী আছো যারা যারা সবার প্রতি ভালোবাসা রইল পরাণ ভরায় আমার লোহালিশার বাগ দরবারে ভক্তিও জানাই ওই দরবারের যত শিল্পীকে ভক্তি দিয়া যাই সিংগাইরে বন্ধনা করি রশিদ সরকার তার মাজারে ভক্তি গো সালাম রাখিলাম এইবার আরো যত আল্লাহর ওলি এই বাংলাদেশের হয় সবারও দরবারে ভক্তি রাখিয়ে সময় ঠিকানা আর বলবো কি বলার কিছুই নাই কবে যেন এপ্রাণ পাখি নিবে গবিদায় রাজবাড়ির জেলা ধরি সদরে আমার থানা বেলগাছি বর্ষদ বাড়ি গোলামের ঠিকানা বর্তমান ফরিদপুরে সদর থানা হয় চণ্ডীপুরে বসত করি জানাই এর সময় আমি ফকির আবুল সরকার আমি ফকির আবুল সরকার ভক্তি সদা চরণে ভক্তি সদা গাইতে যেন পারি আমি ওলি আল্লাহর কোন গান চিন্তা করো হিন্দু মুসলমান তাই অপরান্ত প্রভু গান চিন্তা করো যত যেন আমাকে পারি হবে না একবার চিন্তা করো যত জ্ঞান সম্মানিত সুধী ছোট্ট করে একটি বন্দনা গান করার জন্য চেষ্টা করলাম এটা আমাদের গুরুমুখী বিদ্যা যেটা পীর মুর্শিদের গোলামি ছাড়া উস্তাদজনদের গুরু গোলামি ছাড়া এটা কখনোই অর্জন করা সম্ভব হয় না তাই ছোট্ট করে একটি বন্দনা গান করলাম ছোট্ট একটি দরবারি গান করে বসবো তার আগে একটি কথা বলতে চাই সেটা হলো আমি এই কথাটা প্রতিটি মঞ্চে বলি এটা আমার দায়িত্ব এবং কর্তব্য থেকে বলি এই জন্য যে আমরা যে মাহফিলগুলির মধ্যে আসলাম সেই মাহফিলটা কাদের মাহফিল কিসের মাহফিল সেই বিষয়টা বুঝে চলাফেরা করতে হবে এটা আল্লাহর ওলিদের মাহফিল যাদেরকে আল্লাহ তার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ বলে আমার ওলিদের কোনো ভয় নাই এরা কোনো দুঃখিত নয় সুবহানাল্লাহ সেই আল্লাহর ওলিদের দরবারে এসে আমরা যেন আদবের সঙ্গে থাকতে পারি চলতে পারি বলতে পারি আমাদের দ্বারাই যেন কোনো বেআদবি আচরণ না হয় এটা আমাদের খেয়াল করে আল্লাহর ওলিদের মাহফিলে চলতে হবে